নাশকতার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানোসহ দশ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ ষোলো ডিসেম্বর শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার এ তথ্য জানান গত চোদ্দ ডিসেম্বর এ আবেদন করা হয় আগামী আঠারো ডিসেম্বর সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আবেদনে বলা হয়েছে এজহারভুক্ত ও তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজসে বাসের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ বল প্রয়োগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ব্যক্তি ও সম্পত্তির ক্ষতি সাধন করে আসামিরা বিএনপির কেন্দ্রীয় নেতা তারা ঘটনার দিন নাশকতা ও অরাজকতা পরিবেশ সৃষ্টির জন্য প্রকাশ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের মামলায় গ্রেফতার দেখানো সহ মামলার রহস্য উদ্ঘাটন পলাতক আসামিদের গ্রেফতার ককটেল নিক্ষেপকারীদের শনাক্তের জন্য তাদের দিনের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেফতার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয় শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন অন্যদিকে পল্টন মডেল থানার মামলায় গ্রেফতারের পর গত তেসরা নভেম্বর আমির খসরুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিমান্ড শেষে গত দশ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়